বুঝলি ছোটনাথ বউ, এই যে বাড়িতে পুজো আচ্ছা হচ্ছে, এত লোকজন হই হুল্লোড়, সুধামাটা যে কোথায় গেল আমার ভালো লাগছে না রে, একটু মনটা বড় কু ডাকছে রে। আরে ও ছোটনাথ বউ, মেয়েটার কোনো বিপদ আপদ হলো না তো? আমার তো খুব চিন্তা হচ্ছে পৃষ্ঠাম্মা, কিন্তু প্রিন্নের কাছ থেকে ওকে ছাড়িয়ে আনা তো মুখের কথা নয়, কি করে যে কি হবে জানি না। আজ রাতে লক্ষ্মী পুজোর সময় সুধা বাড়িতে না থাকলে আমার খুব কষ্ট হবে, আর আর মণিমা, আর মণিমা যদি একবার জানতে পারে যে আমরা সুধাকে রক্ষা করতে পারিনি, তাহলে তাহলে কি আমরা লজ্জায় মুখ দেখাতে পারবো বলো? সুধা সুধা করে সব মরছে, একটু পাতেই বুঝবি কি হতে চলেছে। রেনান সাহেব যে কখন আসবে এবারে লুট করতে, অন্তত দু খরা মুহূর্ত সরাতে হবে এই বাপের বাড়িতে। আমি একটা কথা বুঝতে পারছি না, সুধা বাড়ির বাইরে গেছিল কেন? আর ও এভাবে বাড়ির বাইরে গেছিল বলেই তো রেনানুকে এভাবে তুলে নিয়ে যেতে পেরেছে। কি দেখতে গেছিল? হা গেল যা, সুধা কেন কি জন্য বাড়ির বাইরে গেছিল সেটা কি এখন আলোচনা করার বিষয়? এখন না আলোচনা করলে যে আলো দেখতে পাবো না মা। সুধা কেন বেরিয়েছিল, কি কারণে বেরিয়েছিল, সেটা তো আমাদের জানতে হবে। না, কোনো জানার দরকার নেই, আপদ নিজে থেকে বিদায় হয়েছে, বাঁচা গেছে। মা মা, তুমি এত নিষ্ঠুর, এত স্বার্থপর, ছি, তোমার মেয়ের মতো একটা মেয়েকে সাহেব ধরে নিয়ে গেছে আর তুমি বলছো আপদ বিদায় হয়েছে। তুমি না মা, আর এইখানেই তো তোমার সাথে মণিমার তফাত। মণিমাকে সবাই কত ভালোবাসে আর তুমি তার কোনো যোগ্য নও। বিনা খবরদার মেজদি, মেয়ের গায়ে হাত তুলবে না, তাহলে কিন্তু তুমি বড় বলে আমি তোমাকে রিয়াদ করব না। এ তুমি কি করছিলে মেজ বৌদি? বিনা বড় হয়েছে আর তাছাড়া এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? সে হুশ কি আর ওর আছে? ও শুধু বোঝে নিজের স্বার্থ। হাতটা ছাড় সাগর, লাগছে, তুইও দেখছি প্রফুল্লের মতো হচ্ছিস। তুমি হয়তো ভুলে গেছো, প্রফুল্ল দিদি আমাকে তৈরি করে গেছে। প্রয়োজনে আমি প্রফুল্ল দিদির মতো কঠোরও হতে পারি, কথাটা মনে রেখো। বাবার জন্য কোনো ক্ষতি না হয়, আমি যদি সাহেবকে বলতাম সাগরকে শেষ করে ফেলতে তবে ঠিক হতো। ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত তোলে, এর ফল ওকে পেতেই হবে। নয় নয় নয়, শুন শুন শুন, একদম তাড়াহুড়ো নয়, একদম তাড়াহুড়ো করিস না, একটার পর একটা কাজ তোকে সারতে হবে। আগে তোর ভাগের মোহরগুলো হাতে পা, তারপর
তারপর সাগরের যা ব্যবস্থা করার করা যাবে। সেটাই করতে হবে মা। প্রফুল্ল তো এখন নেই, ভাগ্য এখন আমার দিকে। আমি আগে হাতে মোহরগুলো পাই, তারপর হয় ওকে এই বাড়ি থেকে বিদায় করব, নাহলে একেবারে শেষ করে ফেলব। এতক্ষণ যা বললি তা সব সত্যি তো? এতটুকু যদি মিথ্যে হয় তাহলে টেনে তোর জীব ছিঁড়ে নেব। না সাহেব, দেবী চৌধুরানীর সম্পর্কে আমি যা জানতে পেরেছি তাই আপনাকে বলেছি। আমার কোনো কথাই মিথ্যে নয়। সত্যি কি মিথ্যে তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সেবাই, একে এখানে ভালো করে বেঁধে রাখো, আর কড়া পাহারা দেবে যাতে পালাতে না পারে। ততক্ষণ আমি একটু দেবী সিং এর সঙ্গে আলোচনা করে আসছি। তুই কি করলি রে মা? তুই কেন ওই শয়তানটাকে সাহায্য করতে চাইছিস? তুই কি জানিস না মা, ওই দেবী চৌধুরানী আমাদের মতো দিন দুঃখী মানুষের রক্ষাকর্তা। ওরে তার ক্ষতি করতে চাইলে তোর তো নরক ঠাই হবে না রে মা। তুই আমাদের প্রাণ বাঁচাতে যে ওই দেবীকে বিপদে ঠেলে দিলি রে মা। হা ভগবান, এই দেবর আঘাত থেকে মরে যাওয়াই ভালো আমাদের। তোমার উপরে এত অত্যাচার, আমি কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব বাবা? কিন্তু তুমি মিথ্যে ভয় পাচ্ছ। তোমার মেয়ে এত নিচে নেমে যায়নি যে সাহেবকে দেবী চৌধুরানীর সন্তান দেবে। আমি সাহেবকে যা খবর দিয়েছি সব ভুল, সব মিথ্যে। না, ওই শুকনো লঙ্কা জিরে গোলমরিচ গুঁড়ো করছিলাম তো, তাই একটু ঝাঁজ লেগেছে। এগুলো চোখে লাগলে চোখ জ্বালা করে? হ্যাঁ, খুব জ্বালা করে। কই রে, ওরে বাবা রে, আর পারি না মাগো। ও মা দেখো দেখিনি, তোদের এখনো মশলা কোটা হলো না? হ্যাঁ, এত লোকের ভোগ হবে, কখন রান্না বাড়া হবে রে? নে 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 তোল। এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি কর বাবা, এ তো আলপনা দিতে হবে, এ সমস্ত পরিষ্কার করতে হবে, নৈবেদ্য। ওরে তোরা কি জানিস না নৈবেদ্য সাজাতে হবে? ঠাকুর মশাইয়ের আসারও তো সময় হয়ে গেল, একটু হাত চালা বাবা সবাই মিলে। ওইদিকে কিন্তু একদম যাবি না, ওই মশলা একবার যদি চোখে লাগে তাহলে আর দেখতে হবে না। দেবী সিং সহ বাকি সৈন্যদের আমি পাঠিয়েছি রায়বাড়িতে আক্রমণ করে 19 ঘড়া মোহর তুলে আনতে। রায়বাড়ির মেজগিন্নি আমাদেরকে সাহায্য করবে, তার সঙ্গে আমি দেবী সিংকে আর একটা কাজও করতে বলেছি।
দেবী চৌধুরানীর ছেলে মেয়ে ওই বাড়ির বুড়িটাকেও তুলে নিয়ে আসতে। তারাই হবে আমার টোপ। দেবী চৌধুরানী যখনই জানতে পারবে তাদেরকে আমরা এখানে বন্ধ করে রেখেছি, তখন দেবী চৌধুরানী ছুটে আসবে তাদেরকে উদ্ধার করতে। আর তখনই আমার অনেক দিনকার স্বপ্ন সার্থক হবে। নিজের হাতে খুঁচিয়ে খুঁচিয়ে মারব আমি দেবী চৌধুরানীকে, আর তারপর বংশের এক এক করে সবাইকে শেষ করব আমি। বংশে বাতি দেওয়ার মতো আর কেউ থাকবে না। আর তারপর ও ছোট নাদু, তুই কি চমৎকার আলপনা দিয়েছিস রে! এ তো আমার বড় নাদ বউয়ের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তুই শিখলি কি করে? প্রফুল্ল দিদি আমাকে আলপনা দিতে শিখিয়েছে। আদিক্ষেতা, সবকিছু তুই প্রফুল্লর প্রসঙ্গ টেনে তার প্রশংসা না করলে পিসি ঠাম্মার যেন ভাত হজম হয় না। সাগরটা হয়েছে তেমনি, কিন্তু সাহেব এখনো আসছেন না কেন? ১৯ ঘোড়া মোহর বের করে দিন, আমরা সেগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে বাজেয়াপ্ত করে নিয়ে যাব। মোহর? তাও আবার ১৯ ঘোড়া? যত উল্টো পাল্টা কথা, এখানে কিচ্ছু মোহরটাও নেই। যাও দেখিনি তোমরা এখান থেকে, দেখতে পাচ্ছ না পুজো হচ্ছে এখানে? আমাদের কাছে নিশ্চিত খবর আছে, ভালো কথায় মোহরগুলো বার করে দিন, না হলে কিন্তু আমরা অন্য পথ নিতে বাধ্য হব। কি মুশকিল বলছি আমরা জানি না। জানেন না তাই না? আচ্ছা বেশ, আপনি তো এখন এই বাড়ির বড় বউ, আপনি নিশ্চয়ই জানেন মোহর কোথায়। ভালোই ভালোই বার করে দিন, নইলে কিন্তু এখানেই মেরে ফেলে যাব। আমি জানি না। তবে রে, আমার মেয়ের আমার স্বামীর কোনো ক্ষতি হবে এমন কথা ছিল না আপনাদের? মানে কার সঙ্গে তোমার কি কথা হয়েছে? তুমি কাকে কি বলেছো মিষ্টি? কেন, উনি নিজেই তো ব্রেনান সাহেবকে বলেছেন এই বাড়িতে মোহর লুকানো আছে।
ছি 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 নয়ন বউ, তুই তুই তাহলে ঘর শত্রু বিভীষণ? এ তুমি কি করলে মেজ বৌদি? খাল কেটে ঘরে কুমির ডেকে আনলে। কুমির যখন একবার এসেই গেছে সবকিছু নিয়েই যাবে। তাই বলছি বেকার ঝামেলা ঝাঁটি না বাড়িয়ে মোহর কোথায় বলে দিন। আমি কিন্তু আজকে মোহর নিয়েই যাব, নইলে সব কটাকে মেরে রেখে যাব। চলুন। এই দিদি, দুষ্টু সাহেবটা তো মায়ের মোহরগুলো নিয়ে চলে যাবে, না হলে আমাদের মেরে ফেলবে। কি হবে এখন? তাই তো ভাবছি। ভাই, ওই দিকে কিন্তু একদম যাবি না। ওই মশলা একবার যদি চোখে লাগে তাহলে আর দেখতে হবে না। মাথায় একটা বুদ্ধি এসেছে। চলুন চলুন। তাড়াতাড়ি চলুন। এত বড় সাহস! মরে গেলাম? ও বাবা, কি চলছে? চোখে কিছু দেখতে পাচ্ছি না। ও, একটু জল দিন, একটু জল দিন, জল। তারপর আর কোম্পানির চাকরি করার কোনো প্রয়োজন পড়বে না আমার। গোটা ভূতনাথ গ্রামের জমিদারি কিনবো আমি। আর তখনই তো উনিশ ঘরার মোহরের প্রয়োজন পড়বে, বুঝলি? আর তারপর রাজার মতো বাঁচবো আমি বাকি জীবনটা। আমি জানতাম আপনি আসবেন ব্রজেশ্বর রায়। আমি জানতাম।